আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন করিমের সূরা বাকারার 271 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা দিচ্ছেন, ইন তুবদু সাদাকাত ফানা ইন্নাহিয়া, অর্থাৎ যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে কথাই না কম, আর যদি তোমরা গোপনে যারা অভাবগ্রস্ত দরিদ্র তাদেরকে দান করো তাহলে তোমাদের জন্য আরো বেশি উত্তম। আল্লাহ বলেন, ওয়াইকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খবীর, অর্থাৎ তিনি তোমাদের সকল গুনাহ মাফ করে দেবেন এবং তিনি তোমরা যা করো সেই সম্পর্কে অবগত রয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে প্রকাশ্যে দান করার জন্য উৎসাহিত করেছেন, গোপনে দান করার জন্য আরো বেশি উৎসাহিত করেছেন, এবং এই দানের মাধ্যমে আল্লাহ বলেছেন আমি তোমাদের গুনাহ মাফ করে দেব এবং আমরা যা করি না কেন সব কিছু রব্বুল আলামিন অবগত আছেন। দেশের যে অংশ সে অংশের মধ্যে অনেক কথা গুপ্ত হয়ে গেছে, কারণ দান করতে বলেছেন আল্লাহ দানের বিনিময় দেবেন, ক্ষমা করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমাদের সম্পর্কে অবগত আছেন তোমরা যা করো না কেন। কাজে দানটা সত্যিকার অর্থে আল্লাহকে রাজি করার জন্য হচ্ছে কিনা নাকি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য হচ্ছে, দানটা নিজের টাকায় হচ্ছে কিনা নাকি অন্যের টাকায় হচ্ছে, দানটা হালাল টাকায় হচ্ছে কিনা নাকি হারাম টাকায় হচ্ছে, এই জন্য আল্লাহ এখানে আয়াতের শেষাংশে এই বিষয়টি তুলে ধরেছেন যে তোমরা যা করো না কেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন অবগত আছেন। তাই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে হালাল টাকা, আমাদেরকে হালাল টাকা এবং কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ সন্তুষ্টির জন্য দান করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। বেরা হাজরিন, আজকে খুতবার মধ্যে হাদিসে বাক্য রয়েছে, বাক্য রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাসিতু আমওয়ালাকুম বিযাকাত, নবীজি বলেন যে তোমরা যাকাত দ্বারা নিজের মালকে পবিত্র করো। ওয়াদাউ মালাকুম বিসাদাকা, তোমরা সাদাকা দ্বারা তোমাদের রোগের চিকিৎসা করো। ওয়াস্তাকবিরুল বালাআ বিদ্দুআ ওয়া তাদাররুই, তোমরা দোয়া এবং কান্নাকাটি দ্বারা মুসিবত দূর করো। তাহলে দেখা যায় এই হাদিস দ্বারা এই কথাই প্রমাণিত হয় যাকাত দেওয়ার মাধ্যমে মাল পবিত্র হয়, সৎকা করার মাধ্যমে রোগের চিকিৎসা হয়, আল্লাহর দরবারে দোয়া করার মাধ্যমে, প্রার্থনা করার মাধ্যমে এবং কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহ মুসিবত থেকে রক্ষা করেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে হাদিসের উপর আমল করে মুসিবত দূর করার জন্য, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সর্বোপরি যাকাত প্রদানের মাধ্যমে আমাদের মাল সমূহ পূত পবিত্র